নামচি বাজার, ইবিসি ট্রিকের সবচেয়ে বড় সেটেলমেন্ট, ডাকনাম দ্য শেরপা ক্যাপিটাল। সমুদ্রপৃষ্ঠ থেকে 3,440 মিটার উঁচুতে এর অবস্থান। নেপালের কুম্ভ অঞ্চলের প্রধান ব্যবসায়িক কেন্দ্র এই নামচে বাজার। হাই অল্টিটিউড অ্যাক্লিমেটাইজেশনের জন্য ট্রেকারদের কাছেও বেশ জনপ্রিয় নামচে। ইবিসি সলো ট্রিকের দ্বিতীয় দিনে আজ আমি যাচ্ছি মঞ্চ থেকে গেটওয়ে অফ হাই হিমালয়া নামচে বাজারের দিকে। তো শুরু করা যাক নাইমস ট্রাভেল ভিডিওর সাথে ইবিসি ট্রেকের দ্বিতীয় দিন। মঞ্চ থেকে সুপ্রভাত। ঘুম থেকে জেগে উঠে হোটেলের জানালা থেকে দেখা এই দৃশ্য মনকে বেশ চনমনে করে তোলে। নিচে নেমে এসে দেখতে পাওয়া খুবই সুন্দর ফুল দিয়ে সাজানো হোটেলের সামনের অংশ, বিশাল সব সবুজ আর নীলাপ পাহাড়ের সারি ট্রেক শুরু করার আনন্দকে আরও বাড়িয়ে দেয়। সময় মতোই চলে আসে নাস্তা। বেশ সুস্বাদু চিকেন স্যুপ দিয়ে সকালের নাস্তা শেষ করে শুরু হয় আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের দ্বিতীয় দিনের পথ চলা। সকাল সকাল ট্রেক শুরু করার এই একটা মজা, চারপাশ থাকে নিরিবিলি স্নিগ্ধ শান্ত। সেই দিনের সকালটাও ছিল তেমনই, সেই সাথে ছিল দূরের বরফ আচ্ছাদিত পর্বতের হাতছানি। নেপালের যে কোনো ট্রেকিং রুটেই গাধা খচ্চর বা ইয়াকের দল চোখে পড়বেই, মাঝে মাঝে অবশ্য ঘোড়াও দেখা যায়। মূলত এদের মাধ্যমে ট্রেকিং রুটের বিভিন্ন টি হাউসগুলোতে খাবার পানি গ্যাস সিলিন্ডার সহ প্রয়োজনীয় সব কিছুই বহন করা হয়, বিশেষ করে পোর্টার ভাইদের কথা না বললেই নয়। তাদের জন্যই এ ধরনের বিরূপ পরিস্থিতিতে ট্রেক করা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। দে আর দ্য রিয়েল হিরো। ট্রেক শুরু করার 15 মিনিটের মধ্যে পৌঁছাই সাগরমাথা ন্যাশনাল পার্কের এন্ট্রান্স গেটে। এখানে লুকলা থেকে নেওয়া পারমিট চেক করা হয়। আমি যখন এসেছিলাম তখন জায়গাটা ছিল একেবারে ফাঁকা। মূলত লুকলা থেকে সরাসরি মঞ্চতে আসার প্রধান কারণই ছিল এইটা, যেন পারমিট চেকিংয়ের ভিড় এড়িয়ে খুব সহজেই নামচের উদ্দেশ্যে রওনা দেওয়া যায়। খুবই অল্প সময়ের মধ্যে পারমিট চেক করিয়ে আবার ট্রেক শুরু। গেট পার হওয়ার সময় দেখা ভেতরকার নকশাগুলি ছিল খুবই চমৎকার প্রাণবন্ত, আর গেট পার হতেই সামনের এই দৃশ্য অসাধারণ আর কি লাগে। কিছুক্ষণ হাঁটার পর চলে আসে আজকের দিনের প্রথম সাসপেনশন ব্রিজের সামনে। ক্যামেরায় বোঝা না গেলেও পার হওয়ার সময় কিন্তু এই সাসপেনশন ব্রিজগুলো বেশ ভালোই দুলতে থাকে। তবে যাই হোক না কেন, ব্রিজের উপর থেকে দুধকোষী নদীর যে সৌন্দর্য দেখতে পাওয়া যায় তা কিন্তু অতুলনীয়। হাঁটতে হাঁটতে চলে আসে আরেকটা সাসপেনশন ব্রিজ। ব্রিজের উপর থেকে সেই মন ভোলানো দৃশ্য। আসলে চোখের সামনে এরকম সৌন্দর্য যখন থাকে তখন ট্রেক অনেক সহজ হয়ে যায়। বোঝাই যায় না কাঁধে 12 কেজি ওজন নিয়ে 3,000 মিটারের উপরে ট্রেক করে চলেছি। মূলত ট্রেক শুরু করার প্রথম 1.5 ঘন্টা ছিল খুবই সহজ। বড় কোনো আপহিল হাইক নেই, পাহাড়ের সমান্তরালে শুধুই আস্তে আস্তে এগিয়ে চলা। সাথে ছিল চারপাশের অসাধারণ দৃশ্য, পাহাড়ি ছোট কিছু ঝর্ণা, আর সাথে দুধকোষী নদীর দারুণ গতিতে বয়ে চলা।
ট্রেক শুরু করার দেড় ঘন্টা পরে পৌঁছাই এই রুটের সবচেয়ে উঁচু, সবচেয়ে বড় সাসপেনশন ব্রিজ হিলারি ব্রিজের সামনে। 125 মিটার লম্বা আর 135 মিটার উঁচুতে। এখান থেকে দেখেই বোঝা যাচ্ছে ব্রিজের কাছে পৌঁছতে হলে কতটুকু উপরে উঠে তারপর পার হতে হবে। তবে এখান থেকে চারপাশের দৃশ্য ছিল অসাধারণ, খুবই সুন্দর, মন ভোলানো। বেশ কিছু সময় আমি সেখানেই কাটাই, সাথে বিশ্রাম নেওয়া হয়ে যায়। এরপর পানি পান করে খেজুর খেয়ে শুরু হয় আজকের কঠিনতম ট্রেকের, যা শুরু হয়েছিল এখান থেকে আর শেষ হয়েছিল একেবারে নামচে বাজারে পৌঁছে। এই ধরনের হাই অল্টিটিউড ট্রেকিংয়ে সবসময় বেশ কিছু শুকনো খাবার যেমন খেজুর, বাদাম অথবা চকলেট রাখা উচিত, যা ক্লান্ত শরীরে ইনস্ট্যান্ট শক্তি যোগাতে সাহায্য করে। আর বেশি বেশি পানি পান করা তো মাস্ট, এর কোনোই বিকল্প নেই। টানা 10 মিনিট ধরে উপরে ওঠার পর ব্রিজের কাছে পৌঁছাই। তখন এর বিশালতা আর উচ্চতা দেখে আসলেই আমি ভয় পেয়ে যাই, কিভাবে পার হব। সেই সাথে অনেক বাতাসও বইছিল, তবে সবকিছুকে ছাপিয়ে একসময় পারও হয়ে যাই। আর এখান থেকে দেখে বোঝাই যাচ্ছে ব্রিজটা পার হতে কতটুকু উপরে উঠে আসতে হয়েছে। তবে যতই ভয় লাগুক না কেন, চারপাশের দৃশ্যের আসলেই কোনো তুলনা হয় না, অসাধারণ। পাহাড় আর নদীর মেলবন্ধন মনে হয় একেই বলা হয়। ব্রিজ পার হয়ে আশেপাশের দৃশ্য কিছুক্ষণ উপভোগ করে আবার উপরের দিকে চড়াই শুরু। পাথরে আঁকা বাঁকা পথ বেয়ে উপরের দিকে শুধু উঠেই চলেছি। সমুদ্রপৃষ্ঠ থেকে অনেক উপরে উঠার কারণে সবুজের পাশাপাশি ধূসর রুক্ষতাও আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে। নাম না জানা পাহাড়ি ফুল, সেই সাথে রডোডেনড্রন, লম্বা লম্বা পাইন গাছ আর ধুলি ভরা ট্রেল পার হয়ে আস্তে আস্তে চলে আসি নামচে বাজারের খুব কাছে। এখানে আবার পারমিট চেক করা হয়, এছাড়া আমি কোন রুটে কোথায় কোথায় যাব, কবে ফিরব সেটাও এন্ট্রি করা হয়। পারমিট চেকিং শেষে আবার হাইক শুরু। বিশাল পাহাড়গুলি আস্তে আস্তে চোখের সামনে ধরা দিতে শুরু করে, সেই সাথে নামচে বাজারের কিয়দংশ দূর থেকে ক্যামেরার চোখেও ধরা পড়ে। তখন মনের ভিতরে যে কী আনন্দ অনুভব হয়েছিল তা বলা সম্ভব নয়। এতদিন যে জায়গাটাকে মনিটরের স্ক্রিনে দেখেছিলাম, আজ তা চোখের সামনে। সত্যি বলতে টানা 2.5 ঘন্টা খাড়া আপহিল হাইক শেষে ট্রেকের কোনো কষ্টই অনুভূত হচ্ছিল না। অসম্ভব সুন্দর, দারুণ রঙিন এক জায়গা।
খুম্বু অঞ্চলের প্রধান কেন্দ্র হওয়ায় এমন কিছু নেই যে এখানে পাওয়া যায় না। ট্রেকিং গিয়ার থেকে শুরু করে ঠান্ডার জন্য জামা কাপড়, সুভিনির, কফি শপ, সেলুন, মুচির দোকান, এমনকি আইরিশ বার পর্যন্ত আছে। আর হোটেল বা টি হাউসের কথা নাই বা বললাম। খুঁজতে খুঁজতে কাকতালীয়ভাবে মঞ্জুতে যে নামের হোটেলে ছিলাম এখানেও ঠিক একই নামের আরেকটি টি হাউস পেয়ে যাই। দ্বিতীয়বার না ভেবে এখানেই চেক ইন করি। খুবই সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন, পরিপাটি। এই হচ্ছে আমার রুম, আর রুম থেকে এ ভিউ, খুবই সুন্দর। বেশ কিছুক্ষণ বিশ্রাম নিয়ে চলে আসি টি হাউসের ডাইনিংয়ে দুপুরে খাবারের জন্য। দারুণভাবে সুন্দর করে পরিপাটি করে সাজানো, আর এত ঠান্ডার মধ্যে হিটিং ব্যবস্থা থাকায় বেশ আরামদায়ক ছিল। এই সকল ট্রেকিং রুটে একটা কথা বেশ জনপ্রিয়, ডাল ভাত পাওয়ার 24 আওয়ার। তো আমিও ডাল ভাত সবজি দিয়ে ভরপেট খেয়ে এবার ঘুমাতে চলে যাই। ঘুম থেকে উঠতে উঠতে দুপুর বিকাল গড়িয়ে সন্ধ্যা হয়ে যায়। এরপর ডাইনিং হলে গিয়ে গার্লিক স্যুপ আর দারুণ স্বাদের জিঞ্জার হানি লেমন দিয়ে রাতের খাবার শেষ করে আবার রুমে ফেরা। অপেক্ষা শুধু নতুন একটি দিনের, আর এর মধ্যে দিয়ে শেষ হয় আমার এভারেস্ট বেস ক্যাম্প ট্রেকের দ্বিতীয় দিন।